হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো, জি স্যার, আচ্ছা ঠিক আছে। আপনাদের এক্সাম কেমন আছে? মিড টার্ম এক্সাম একজন রেসপন্স করেন, মিড টার্ম এক্সাম কেমন আছে? হ্যালো, এতজন লোক একজন বললেই তো হয় না। মিড টার্ম এক্সাম কেমন হয়েছে বলেন। হ্যালো, স্যার মোটামুটি হয়েছে, বেশি ভালো মোটামুটি না বেশি খারাপও না স্যার। কেন ম্যাথ গুলো এই যে ছিল না? জি স্যার ছিল। যাই হোক, মার্কিং আমি এমনিতে অনেক ভালোই মার্কিং, ঠিক আছে, ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এখন আপনার যদি যত যেভাবে বুঝাইছে সেভাবে স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে মনে করুন ম্যাথ এমনি হয়ে গেছে। আপনাদের নিজেদের মানে আপনি বুঝলেন না ম্যাথ কিভাবে হয়ে গেছে যদি রুলস মোতাবেক ফলো করেন। যাই হোক, আজকে আমরা চ্যাপ্টার 6 শুরু করব। চ্যাপ্টার 6 হলো বেসিক ইন্ট্রোডাকশন অফ ক্যাপাসিটর ইন্ডাক্টর। বেসিক্যালি ডিসি সার্কিটে ক্যাপাসিটর আর ইন্ডাক্টর কি ধরনের আচরণ করে সেগুলো নিয়ে কথাবার্তা, আর ক্যাপাসিটরের মানে ক্যাপাসিটর আমি বেসিক্যালি আজকে ক্যাপাসিটর নিয়েই কথা বলবো। নেক্সট ক্লাসে ইন্ডাক্টর নিয়ে কথা হবে। ইন্ডাক্টর নিয়ে আসলে তেমন কিছু আমার বলার নাই, কারণ ক্যাপাসিটর পড়লে ইন্ডাক্টরের সব ধরনের ম্যাথের টাইপ আর ফর্মুলেশন গুলা একই রকম হয়ে যায়। তো আমি ফার্স্টে শুরু করতেছি ক্যাপাসিটর দিয়ে। আচ্ছা, বেসিক্যালি ক্যাপাসিটর হলো, ক্যাপাসিটর যদি কনস্ট্রাকশনের কথা বলি, জেনারেল কনস্ট্রাকশন, অনেক টাইপস এর কনস্ট্রাকশন হয় ক্যাপাসিটর। তো জেনারেল কনস্ট্রাকশন হলো এরকম দুটা পাত থাকে, মেটাল পাত, প্লেট বলতেছি, মেটাল প্লেট পাত না। তো এই মেটাল প্লেট দুইটা এবার প্যারালাল দুটা মেটাল প্লেট থাকে, ঠিক আছে। এই প্যারালাল দুটা মেটাল প্লেটের মাঝখানে বাতাসও থাকতে পারে, পানিও থাকতে পারে, বাট এটা হলো ডাইইলেকট্রিক পদার্থ থাকে, মানে যারা কিনা পোলারাইজেশনের ঘটনা সম্ভব, এরকম ডাইলেট থাকবে। আর এই পাত গুলো মেটালে তৈরি হবে। এখন এটা যদি এই এই সিস্টেমটার নামই সাধারণত ক্যাপাসিটর। এখন এই ক্যাপাসিটরটা আসলে কি কাজে লাগে বা কেন আমরা এটা ইউজ করি? সাধারণত ক্যাপাসিটর কাজে লাগে চার্জ স্টোর করা এবং চার্জ, সহজ কথা, চার্জিং আর ডিসচার্জিং এর জন্য ক্যাপাসিটর আমরা ইউজ করি। চার্জিং জিনিসটা কি? চার্জিং মানে হলো এই ক্যাপাসিটরের প্লেটের মধ্যে চার্জ স্টোর হবে, আর ডিসচার্জিং হলো এই চার্জ গুলা ক্যাপাসিটর আবার সময় হলে ছেড়ে দিবে। তাহলে কোন সময় ছেড়ে দিবে? এখন যদি আমি ক্যাপাসিটরের একটা বেসিক ধারণা দিই, যে একটা ডিসি সার্কিটে, নর্মাল ডিসি সার্কিটের কথা যদি বলি, একটা ডিসি সার্কিটে যদি আমি এরকম একটা ক্যাপাসিটর সার্কিটে চিহ্ন হলো এরকম, ঠিক আছে, রেজিস্টারে যেমন এরকম ক্যাপাসিটর চিহ্ন হলো এরকম, ক্যাপাসিটরকে যদি আমি এরকম একটা সার্কিটের সাথে জোড়া লাগাই, যেখানে আমার কাছে এরকম 5 ভোল্টের একটা ব্যাটারি আছে আর এটা রেজিস্টার হলো 2 ওহম, তো স্বাভাবিক ভাবে সে এই ভোল্টেজটা পায়, আর কারেন্ট ফ্লো, আমি একটু কথা বলি, সেটা হলো যে কারেন্ট ফ্লো করবে না, ঠিক আছে, ডিসি ডিসি সার্কিটে ক্যাপাসিটর কারেন্ট ফ্লো করবে না, কিন্তু মানে করবে বলতে খুব কম অ্যামাউন্টে কারেন্ট ফ্লো করবে, যেটা কিনা নেগলিজিবল ধরাই যায়। আমার কথাটা হচ্ছে যে এই যে আমি যখন 5 ভোল্টের ব্যাটারিটা এখানে সাপ্লাই দিয়ে দিব, তখন হবে কি, এই ব্যাটারির জন্য এই এই ব্যাটারিতে যে পরিমাণ চার্জ স্টোর করা ছিল, চার্জ স্টোর করা ছিল, তারা এই ক্যাপাসিটরের প্লেটে জমা হবে। সাপোজ এক পাশে প্লাস জমা হলো আর এক পাশে নেগেটিভ জমা হলো, ঠিক আছে, তো ব্যাটারিতে একটা আয়ু আছে, একটা সার্টেন টাইম পর ব্যাটারিটা তো শেষ হয়ে যাবে। তো ব্যাটারি শেষ হয়ে যাবে মানে কি, ব্যাটারির মধ্যে যতগুলো চার্জ ছিল সবগুলা কারেন্টে রূপান্তরিত হয়েছে বা এনার্জি হিসেবে ডিসিপেটেড হয়ে গেছে। তো ব্যাটারি যখন শেষ হয়ে যাবে, যখন তার সমস্ত চার্জ এই ক্যাপাসিটরের মধ্যে মধ্যে স্টোর হবে, তখন যদি আমি এই ব্যাটারিটাকে সরাই ফেলি, সরাই যদি আমি সার্কিটটা নর্মালি শর্ট সার্কিট করে দিই, তখন এই ক্যাপাসিটরটাই, এই যে এদের মধ্যে যে পোলারিটি সৃষ্টি হয়েছে, এই পোলারিটি মানে কি, ভোল্টেজ, একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়, এই ভোল্টেজ ডিফারেন্সের জন্য এই ক্যাপাসিটর নিজেই একটা ব্যাটারির মতো, ব্যাটারি বলতেছি এটা সোর্সের মতো বলা উচিত, সোর্সের মতো, এই ক্যাপাসিটর নিজে একটা সোর্সের মতো আচরণ করে কারেন্ট ফ্লো করবে।
তো যতক্ষণ ব্যাটারি ছিল ততক্ষণ সে কিন্তু চার্জ কালেক্ট করে করে তার পাতের মধ্যে, তার যে প্লেটের মধ্যে, পাত বলতেছে প্লেটের মধ্যে চার্জ করে স্টোর করেছিল, এটাকে বলা হয় চার্জিং। আর ব্যাটারিটা সরানোর পর যে নিজেই একটা ব্যাটারির মতো আচরণ করতেছে বা সোর্সের মতো আচরণ করে কারেন্ট ফ্লো করাইতেছে সেটাকে বলা হইতেছে ডিসচার্জিং। এটা হলো ক্যাপাসিটর বেসিক ডিসচার্জিং আর চার্জিং এর ধারণা। এখন ক্যাপাসিটরের তো আমরা একটা প্যারামিটার দরকার যেটা কিনা আমরা সার্কিটে ইউজ করতে পারি, যেমন রেজিস্টিভিটির জন্য রেজিস্টেন্স এ আর নিয়ে আসছি, আর ইকুয়াল টু ভোল্টেজ বাই আর। তেমনি অনুরূপ ভাবে ক্যাপাসিটরও একটা প্যারামিটার আছে যেটাকে বলা হয় ক্যাপাসিটেন্স, যেটাকে সি দিয়ে প্রকাশ করা হয়। তো ক্যাপাসিটেন্স এর যে সংজ্ঞাটা ডেফিনিশন যেটা সেটা বলে এরকম যে এই ক্যাপাসিটর যদি ভি ভোল্টেজ তৈরিতে কিউ পরিমাণ চার্জের দরকার হয়, মানে ভি পরিমাণ ভোল্টেজ তৈরিতে কিউ পরিমাণ চার্জের দরকার হচ্ছে, তাহলে এক একক ভোল্টেজ তৈরিতে কি পরিমাণ চার্জের দরকার হবে, কিউ বাই ভি। এটাই হলো ক্যাপাসিটেন্স এর সংজ্ঞা, যে এক একক পরিমাণ ভোল্টেজ, সহজ কথা বলতে এক ভোল্ট পরিমাণ ভোল্টেজ ওই ক্যাপাসিটরের প্লেটে তৈরি হইতে যে পরিমাণ চার্জের দরকার হয় সেটাই হলো ক্যাপাসিটেন্স। এটাই হলো ক্যাপাসিটেন্স এর বেসিক ডেফিনিশন। তো এখান থেকে C ইকুয়াল টু কিউ বাই ভি থেকে আমরা রিলেশন আসতে পারি যে টোটাল চার্জ, কি পরিমাণ চার্জ এই প্লেটের মধ্যে জমা হচ্ছে সেটা যদি আমি জানতে চাই তাহলে কিউ ইকুয়াল টু সি ভি। একটা জিনিস আমি বলে দিই, এই সি টা হলো এই যে ক্যাপাসিটর তৈরি হয়েছে না, এই ক্যাপাসিটরের যে প্যারামিটার কনস্ট্যান্ট, এবং এটা হলো কনস্ট্রাকশনাল প্যারামিটার। কেন কনস্ট্রাকশনাল প্যারামিটার বলতেছি, এই সি টা বেসিক্যালি ডিফাইন করা হয় ক্যাপাসিটরের এই প্রপার্টির মাধ্যমে। যে ক্যাপাসিটরের আরেকটা কনস্ট্রাকশন মূলক রিলেশন আছে সেটা হলো সি ইকুয়াল টু ইপসাইলন নট এ বাই ডি। এইখানে এটা হলো বেসিক্যালি, এটাই হলো একদম সি এর একদম আসল সংজ্ঞা, ঠিক মানে আসল সংজ্ঞা কনস্ট্রাকশন মূলক, যে এটা যে কনস্ট্যান্ট তার উদাহরণ হলো এই ইকুয়েশনটা। তো এখানে এই যে দুটো প্লেটের মধ্যে ডিস্টেন্স এটা হলো ডি, এবং এই দুটো যে প্লেট, এই দুটো প্লেটের মধ্যে যে ডাইইলেকট্রিক পদার্থ আছে তাদের পারমিটিভিটি হলো এই ইপসাইলন নট। সহজ কথা বলতে এটা হলো মিডিয়া, বা মিডিয়া ওই এটার মধ্যে যে বাতাস বা পানি আছে সেই মিডিয়ার একটা প্রপার্টির জন্য ইপসাইলন নট আমরা ধরি, আগে জানেন হয়তো আপনারা। আর এই যে প্লেট, প্লেটের যে এরিয়া এটা তো আমি এইভাবে লম্বভাবে আছি, কিন্তু এই প্লেটটা তো দেখতে এরকম, এরকম না? এই প্লেটের যে এরিয়াটা, এই এরিয়াটা হলো এ। তো বুঝতে পারতেছেন এই সিটা হলো, আমি একটা ক্যাপাসিটর যদি এভাবে তৈরি করে দেই, মাঝখানে যদি পানি বা বাতাস দিয়ে ফিক্সড করে দিই, তাহলে ইপসাইলন নট কনস্ট্যান্ট, ডিও কনস্ট্যান্ট, এও কনস্ট্যান্ট। তার মানে এই সিটা পুরো একটা কনস্ট্রাকশনাল ফিচার অনুসারে এই সিটা পুরোটাই কনস্ট্যান্ট। তো এই হলো বেসিক ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সের ইকুয়েশন দুইটা। আর এই সি থেকে আমরা বলতে পারি যে ক্যাপাসিটর যদি বড় হয় তাহলে ক্যাপাসিটেন্স এর মান কত হবে। এখন যদি আমি বলি যে এই দুইটা প্লেট ক্যাপাসিটরের এই রিলেশন থেকে বুঝতে পারতেছি যে সি প্রপোর্শনাল টু 1 বাই ডি, সি প্রপোর্শনাল টু এ, তাহলে আমি যদি এখন একটা কথা বলি, যদি আমি এই ব্যাপারটা এভাবে বুঝাই যে আমার এ যদি কনস্ট্যান্ট থাকে, আমি যদি ক্যাপাসিটরের প্লেটগুলোকে আমি ডিসটেন্স বাড়াই দিই d2, যেখানে d2 গ্রেটার দেন d, তাহলে আমার ক্যাপাসিটেন্সের মান d বেড়ে যাওয়ার কারণে ক্যাপাসিটেন্সের মান কমে যাবে। তো বেসিক্যালি এই রিলেশন থেকে আমি এগুলো বলার চেষ্টা করতেছি যে এটা d এর ব্যস্তানুপাতিক, a এর প্রপোর্শনাল। সো ক্যাপাসিটরের প্লেটের a এরিয়া যদি বাড়াই দিই তাহলে ক্যাপাসিটেন্সের মান বাড়বে। বেসিক্যালি ক্যাপাসিটেন্সের মান বাড়া, এর a এ বৃদ্ধি পাওয়া মানে কি, এরিয়া বৃদ্ধি পাওয়া মানে কি, বেশি পরিমাণ চার্জ স্টোর করার ক্ষমতা। তো বেশি পরিমাণ চার্জ স্টোর করার ক্ষমতা অনুসারে তো ক্যাপাসিটেন্সের সংখ্যাটা আসছিল কিউ বাই ভি, ঠিক আছে, সি প্রপোর্শনাল টু কিউ। তো যত বেশি চার্জ তত বেশি ক্যাপাসিটেন্স, তত বেশি এরিয়া, একদম সবগুলো একসাথে রিলেটেড। এই হলো বেসিক ক্যাপাসিটেন্সের ইকুয়েশন এবং তাদের বেসিক প্রপার্টি। এখন কথা হলো যে আমরা তো সার্কিটে এগুলো ইউজ করবো, তাই না? তো সার্কিটে কারেন্ট ভোল্টেজ এগুলো আছে, তো আমি চার্জ দিয়ে না লেখে কেন কারেন্ট ভোল্টেজ দিয়ে লিখতেছি না, কারণ কাজ করবো আমরা কারেন্ট ভোল্টেজ দিয়ে। তো আমার ইকুয়েশনটাকে কারেন্ট ভোল্টেজ রূপান্তর করতে হবে। আমি জানি I ইকুয়াল টু ডি কিউ বাই ডি টি, এটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ছি, ঠিক আছে, আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ছিলাম I ইকুয়াল টু ডি কিউ বাই ডি টি। এখন আমরা আবার একটু আগে জানলাম কিউ ইকুয়াল টু কি, সি ভি। মানে আমি যদি এখানে মানটা বসাই দিই তাহলে কি দাঁড়াইতেছে, সি ডিভি বাই ডি টু।
এটাই হলো বেসিক ক্যাপাসিটরের সার্কিটে ইকুয়েশন, সার্কিটের মধ্যে আমরা ইকুয়েশন ইউজ করি। এখন এখানে কিছু এই ইকুয়েশন ফান্ডামেন্টাল ইকুয়েশন দিয়ে অনেক ধরনের কনসেপচুয়াল কোশ্চেন আসে। ইকুয়েশন একটা কোশ্চেন হলো এরকম, যদি আমার ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট থাকে বলতে যদি এরকম থাকে তাহলে আমার কারেন্টের মান কত, মানে আমি বুঝাতে দিতেছি যে আমার ভোল্টেজ যদি কনস্ট্যান্ট থাকে টাইমের সাপেক্ষে তাহলে কারেন্টের মান কত। অবভিয়াসলি কনস্ট্যান্ট কোনো ভ্যালুর ডিফারেনশিয়েশন কি জিরো, তাহলে ডিভি বাই ডিটি, এই ক্ষেত্রে ডিভি বাই ডিটির মান জিরো, সুতরাং কারেন্টের মানও জিরো। তার মানে আমি বলতে পারি আমার ডিসি সার্কিটে, ডিসি সার্কিটে এই যে কারেন্ট, এই যে কারেন্টটা ফ্লো করবে সেটা জিরো। তো কারেন্ট যদি জিরো ফ্লো হয় কোন জায়গায়, যদি কারেন্ট জিরো ফ্লো হয় সেটার মানে কি জিনিসটা ওপেন সার্কিটের মতো কাজ করবে। তার মানে ডিসি সার্কিটে, ডিসি সার্কিটে আমার ক্যাপাসিটর থাকলে সেটা ওপেন সার্কিটের মতো কাজ করে, ঠিক আছে। তো কোথাও যদি আমি ক্যাপাসিটর দেখি সার্কিট সলভিং এ ডিসি, ডিসি ভোল্টেজ দেখি, তখন আমি সেটাকে ওপেন সার্কিট করে দেবো। কারণ আমরা যেখান থেকে দেখতে পাই প্রমাণ করে ফেললাম, কনসেপচুয়ালি প্রমাণ করে ফেললাম যে আমার ডিসি সার্কিটে কারেন্টের মান জিরো, আর কারেন্টের মান কখন জিরো যখন ওপেন সার্কিটের মতো আচরণ করবে, তো ক্যাপাসিটরটা তখন আমার ওপেন সার্কিটের মতো আচরণ করবে। এই নেক্সট কি ফিচার, আরেকটা ফিচার বলা যায়, সেটা হলো যে আমরা দেখতেছি সাপোজ আমার এই ভোল্টেজটা টাইম ভেরিং ভোল্টেজ, ঠিক আছে, টাইম ভেরিং ভোল্টেজ টাইমের সাপেক্ষে ভেরি করতেছে, কোন একটা টাইমে যা ভেরি করতেছে, কনস্ট্যান্ট না। হ্যালো, আপনার কি আছেন? হ্যালো, জি স্যার আছি স্যার। এখন আমার কাছে কথা হলো যে আমি একটা টাইম ভেরিং ভোল্টেজ পেয়েছি, ঠিক আছে, টাইম ভেরিং ভোল্টেজ পেয়েছি। এখন তো ডিভি বাই ডিটি একটা মান দিবে, নন জিরো একটা মান দিবে, যে কোনো একটা রিয়েল মান দিবে, তো সেক্ষেত্রে আমি কারেন্টের মানটা নন জিরো পাবো। তার মানে হলো যেখানে আমার ভোল্টেজটা টাইমের সাথে ভ্যারি করতেছে, বা সহজ কথা বলতেছি যদি আমি এসি সার্কিট বলি, এসি সার্কিট সব সাইনোসয়েডাল, তো সেই ক্ষেত্রে তো আমি ভোল্টেজও সাইনোসয়েডাল কারেন্টও সাইনোসয়েডাল, তো সেই ক্ষেত্রে তো ডিভি বাই ডিটি একটা মান থাকবে, তো সেখানে আমি ইজিলি কারেন্টের মানটা পাবো। তার মানে এসি সার্কিটে ক্যাপাসিটরটা, ক্যাপাসিটরের মধ্যে দিয়ে আসলে কারেন্ট ফ্লো হবে। যাই হোক, এসি সার্কিটে ক্যাপাসিটর নিয়ে আরো অনেক কাহিনী আছে, মানে না যায়। আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে ডিভি বাই ডিটি এই এটা তো ভি ভার্সেস টি এর যদি গ্রাফ হয় তাহলে আমি এটা সাপোজ ডিভি বাই ডিটি গ্রাফ, এই পয়েন্টে আমি যদি ডিভি বাই ডিটি বের করি তার মানে এটা বেসিক্যালি এই পয়েন্টে আমি একটা স্লোপ বের করতেছি, পয়েন্টে স্লোপ বের করছি। আমি যদি এই পয়েন্টে ডিভি বাই ডিটি করি এটা স্লোপ বের, তার মানে ডিভি বাই ডিটি বেসিক্যালি একটা স্লোপ, এই গ্রাফের একটা স্লোপ, এটুকু বুঝলাম। এখন স্লোপে, স্লোপের মানে এটা কি, এই জিনিসটা না আজকে অনেক গেজানো হয়েছে আগের সেকশনে, যে স্লোপ মানে কি। এই যে আমি ডিভি বাই ডিটি লিখতেছি, এটা যে আমি স্লোপ বলতেছি, স্লোপের মিনিং টা, স্লোপের মিনিং হলো ট্যান থিটা, তার সাথে ট্যান থিটা, এই যে এটা যদি আমার একটা রেখা হয়, এটা যদি আমার থিটা হয় অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরালে, এখান থেকে যে মেজারমেন্ট অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার মান যদি আমি এখানে বসাই তাহলে আমি যে রেজাল্টটা পাবো সেটা আমার স্লোপের মান, ঠিক আছে। তো এখন আমি যদি আমার ব্যাপারটাকে এরকম করি, এই যে আমি যে এবি রেখাটা আঁকলাম, এই এবি রেখার যদি আমি স্লোপের মান বের করতে চাই তাহলে কত হবে, এটা তো অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মানে এখানে বসালে কত আসে আপনি জানেন ইনফাইনাইট, বাট ক্যালকুলেটর হিসেবে যদি বলি ক্যালকুলেটর দেখাবে আনডিফাইন্ড, মানে অসংজ্ঞায়িত। তার মানে ডিভি বাই ডিটির মান আপনি ফাইনালি কি পাচ্ছেন, অসংজ্ঞায়িত, আচ্ছা ইউএনডি লিখে আনডিফাইন্ড, আনডিফাইন্ড এর মান যদি আপনি এখানে বসান আই ইন্টু সি ইন্টু আনডিফাইন্ড, তাহলে কারেন্টের মানটাও তো আনডিফাইন্ডই আসবে। সহজ কথা বলতে আমি যদি আনডিফাইন্ডে বলতে আনডিফাইন্ডটা বিরক্ত লাগতেছে, আনডিফাইন্ড না দিয়ে আমি এখানে এই দিই ডিভাইডেড ইনফাইনাইট, সি ইনটু ইনফাইনাইট, এটাও ইনফাইনাইট হয়ে যাবে, তো কারেন্ট ইনফাইনাইট হওয়া পসিবল না। যেহেতু কারেন্ট ইনফাইনাইট হওয়া পসিবল না,
সেই হিসাবে ডিভি বাই ডিটি ও ইনফাইনাইট হওয়া পসিবল। ডিভি বাই ডিটি ইনফাইনাইট হওয়া পসিবল না মানে হলো যে ভোল্টেজের কখনো শার্প ট্রানজিশন হবে না, এরকম ক্যাপাসিটর থাকলে এরকম খারাপ ভাবে ভোল্টেজ চেঞ্জ হবে না। এখন যদি আমি এটাকে একটু ভালো মতো ফিগার দিয়ে বোঝার চেষ্টা করি, আমি কখনোই ক্যাপাসিটর থাকাকালীন সার্কিটে আমি এরকম শার্প ট্রানজিশন পাবো না, এরকম খারাপ হয়ে চেঞ্জ হয়ে গেছে এটা টি ভার্সেস ভোল্টেজ, এরকম হঠাৎ করে জিরো থেকে এক ভোল্ট হয়ে গেছে একদম খারাপ হয়ে আবার খারাপ হয়ে নিচে নামছে, এই ধরনের কোনো ট্রানজিশন আমি পাবো না। আপনি অসিলোস্কোপে দেখবেন যে এই ধরনের ট্রানজিশন দেখা যাচ্ছে, আপনি যখন মানে সার্কিট নিয়ে কাজ ইয়া করবেন ল্যাবে কাজ করবেন এই ধরনের ট্রানজিশন দেখা যাচ্ছে। কিন্তু আপনি যদি এই অসিলোস্কোপের মনিটরটা জুম করে দেখেন তাহলে বেসিক্যালি দেখবেন এটা কিন্তু খারাপ হয়ে উঠে না, এটা একটু বাঁকা হয়ে উঠছে, মানে তার যে স্লোপটা সেটা ডিভি বাই ডিটি একটা স্লোপ, এই স্লোপটা মানে একটা রিয়েল ম্যাগনিচিউড একটা ম্যাগনিচিউড নিয়ে উঠছে, মানে বাঁকা হয়ে ওঠা মানে তো একটা ম্যাগনিচিউড নিয়ে ওঠা, মানে একমাত্র 1090 তেই তো শুধুমাত্র আনডিফাইন্ড বা ইনফাইন দেখাইতেছে, তো এই একটু বাঁকা হয়ে উঠতেছে একদম 90 ডিগ্রি বরাবর উঠে নাই, ঠিক আছে। এটাই বলতেছি যে কখনোই আপনি শার্প ট্রানজিশন পাবেন না, ভোল্টেজের শার্প ট্রানজিশন পাবেন না। এটা হলো এই এই তাহলে আমি যদি এখন সামারাইজ করি এই ইকুয়েশন থেকে বেসিক কি কি বোঝা যায়। একটা হলো যে কারেন্ট জিরো মানে হলো ওপেন সার্কিটের মতো আচরণ করবে ইন ডিসি সার্কিটে, আরেকটা হলো ডিভি বাই ডিটি তো স্লোপ বোঝায়, তো ভোল্টেজের শার্প ট্রানজিশন হবে না, মানে এই ধরনের ফিগার মানে ক্যাপাসিটর থাকলে আপনি এই ধরনের ফিগার দেখতে পাবেন না, ভি ভার্সেস টি এর এই ধরনের কোন ফিগার দেখতে পাবেন না। সহজ কথা বলতে যে এরকম যে খারাপ হয়ে ভোল্টেজ গুলো আপ ডাউন করছে এই ধরনের কিছু পাবেন না, একটু হলেও বাঁকা হয়ে উঠবে আর নামলেও একটু হলেও বাঁকা হয়ে নামবে। বেসিক্যালি যেটাকে খারাপ ভাবে দেখা গেছে অসিলোস্কোপের মনিটরটা খারাপ হয়ে দেখে সেটা জুম করে দেখবেন যে ঠিকই তারা বাঁকা হয়ে উঠছে, কিন্তু আপনার ছোট করার কারণে জিনিসটাকে এরকম মনে হচ্ছে খারাপ হয়ে উঠছে। তো যাই হোক এই কি পয়েন্ট গুলা এখানে বইয়ে লেখা আছে কিন্তু আমি কেন হয় না সেটা হলো এই ইকুয়েশন দিয়ে ব্যাখ্যা করা যায়, এটা আমি আপনাদের ব্যাখ্যা করলাম। এখন আসি হলো আর কি বাকি আছে ইকুয়েশন দিয়ে, আচ্ছা এখন কথা হলো যে আমি দেখতেছি যে আমার ক্যাপাসিটরটা আমি একটু আগে দেখাইছিলাম যে ক্যাপাসিটর থেকে যদি আমি কি বলি সার্কিট থেকে যখন ব্যাটারিটা সরাই দিয়েছিলাম তখন ক্যাপাসিটর নিজেই একটা ব্যাটারির মতো আচরণ করে আমাকে কারেন্ট প্রোভাইড করতেছে, মানে সোর্সের মতো আচরণ করতেছে। একটা সোর্সের মধ্যে অবশ্যই এনার্জি স্টোর করা থাকবে, তাই না? তো এনার্জির কথা যদি থাকে সেখানে পাওয়ারও থাকবে। তো আমরা বেসিক্যালি ক্যাপাসিটর এই ক্যাপাসিটর চার্জ স্টোর করার মাধ্যমে কি পরিমাণ এনার্জি স্টোর করতেছে সেটা জানতে চাইছি, সে তো বেসিক্যালি এনার্জি প্রোভাইড করতেছে, তাই না? চার্জ প্রোভাইড করতেছে অনেক এনার্জি প্রোভাইড করতেছে, ব্যাটারি ব্যাটারি যে কাজটা সেটাই সে করতেছিল। আমরা যদি এখন সেই এনার্জিতে ক্যালকুলেট করার চেষ্টা করি আমরা জানি যে পি ইকুয়াল টু ভি আই, ঠিক আছে, আর আই এর মান আমরা জানি সি ডিভি বাই ডিটি, সি ডিভি বাই ডিটি কিন্তু এইভাবে নিয়ে আসি ভি ডিভি বাই ডিটি। তো আমি এখানে ভি কে কনস্ট্যান্ট না ধরে আমি ধরে নিতেছি ভি হলো আমার টাইমের ফাংশন, এখানে ব্র্যাকেট আর টি লিখলাম না, যদি টাইমের ফাংশন না লিখি তাহলে পুরোটা জিরো হয়ে যায়। যাই হোক আমরা এখন আমরা কাজ কাজ ইকুয়াল টু কি জানি, কাজ ইকুয়াল টু কি জানি পি ডিটি, পি ইনটু টি মানে ডি ডাব্লিউ ইকুয়াল টু পি ডিটি, তাহলে আমি যখন ইন্টিগ্রেট করি জিরো থেকে ডাব্লিউ পর্যন্ত আর এটা যদি ইন্টিগ্রেট করি মাইনাস ইনফাইনাইট, এর তো টি এর ডিটি হলো টি এর ফাংশন, সো টি একটা টি ধরছাম একটা টি ধরছে আমি মাইনাস ইনফিনিটি আর একটা আপার লিমিট ধরছি হলো টি ইকুয়াল টু টি, টি টাইমই ধরছি, তাহলে আমি যদি লিখে আপার লিমিট আমি কিভাবে লিখতেছি, এখন আমি যদি পি এর মানটা বসাই পি এর মান কত, এই যে এটা সি সি তো কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম তাহলে ভি ডিভি ডিটি আর এই বাইরে ডিটি মাইনাস ইনফিনিটি থেকে টি পর্যন্ত, তাহলে কাটাকাটি গেলে কি থাকে সি ভি ডিভি মাইনাস ইনফিনিটি। এখন আমি এটা যদি ফার্দার কাজ করি তাহলে কি লেখা যাবে সি বাই টু ভি স্কোয়ার, ঠিক আছে, আপার লিমিট আর লোয়ার লিমিট যদি আমি বসাই, এখন আপার লিমিট আর লোয়ার লিমিট আমি কিভাবে বসাবো, আমি তো টাইমের ফাংশন দিছি
বেসিক্যালি আমরা কিন্তু এখানে টাইম দিছি, টি এর ভ্যালু দিছি, তাই না? টি এর ভ্যালু এখানে কিভাবে বসে আমি কি বলছিলাম, ভি ব্র্যাকেটে টি আছে কারণ এটা টাইম এর ফাংশন। তাহলে আমি ব্যাপারটা কিভাবে লিখতে পারি, সি বাই টু ভি অফ টি স্কোয়ার মাইনাস ভি অফ মাইনাস ইনফিনিটি স্কোয়ার। ঠিক আছে, এই ভিতরে যে টি ছিল এটা তো টাইম এর ফাংশন, সেটা লিখে দিছি। এখন আপনাকে একটা কথা বলি, সেটা হলো প্রথম দিকে সকল ম্যাথে, মানে এই চ্যাপ্টার সকল ম্যাথে আপনি দেখবেন যে আপনার ক্যাপাসিটরটা আপনি যেটা ইউজ করতেছেন সেটা হলো ইনট্যাক্ট, একদম নতুন ক্যাপাসিটর। নতুন ক্যাপাসিটরে চার্জ হয়ে থাকার মানে এনার্জি স্টোর হয়ে থাকার কোনো কাহিনি নেই, আপনাকে তো ব্যাটারি থেকে চালাইতে হবে তারপরে সেটা চার্জ স্টোর হবে। এই যে টি ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি বলি, টি ইকুয়াল টু জিরো বলি, টি ইকুয়াল টু টি নট বলি, এই জিনিসগুলো সাধারণত বোঝায় মানে মাইনাস ইনফিনিটি থেকে ভয়ের কিছু নেই, এই জিনিসগুলো বোঝায় যে আপনার মানে আগে থেকে চার্জিত অবস্থায় আছে কিনা, এই জিনিসটা বোঝায়। আমি ধরে নিচ্ছি যে টি ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি, এই মাইনাস ইনফিনিটি দেওয়ার মানে হলো যে আমার একদম পূর্বে, টি ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি বলতে অনেক পূর্বে আমার ব্যাটারিটা চার্জিত অবস্থা আছে না। চার্জিত অবস্থা থাকা মানে কি, মানে ভোল্টেজ আছে কিনা, মানে ভি অফ মাইনাস ইনফিনিটি আছে কিনা। তো আমি যেহেতু ধরে নিচ্ছি যে ইনিশিয়ালি আনচার্জ মানে চার্জ অবস্থা নাই, তাহলে ভি অফ মাইনাস ইনফিনিটি জিরো, তার মানে এটা স্কোয়ার অফ জিরো, তাহলে বাকি থাকে শুধুমাত্র এইটা। আলটিমেটলি আমার ফাইনাল ফর্মুলাটা দাঁড়াইতেছে ব্র্যাকেটে টি নিয়ে টি লেখা দরকার নেই, হাফ অফ সি ভি স্কোয়ার, এটাই হলো আমার কাজের বা এনার্জির ফর্মুলা। তো টি ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি কি বুঝা, আশা করি বুঝতে পারছেন যে পূর্বে চার্জিত অবস্থা আছে কিনা। তো ভি অফ মাইনাস ইনফিনিটি বেসিক্যালি দিয়ে বোঝাইতেছে যে একদম টি ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টাইমে এটা কোনো ভোল্টেজ ছিল কিনা। তো ভোল্টেজ যদি না থাকে তাহলে জিরো, আর যদি থাকে তাহলে জিরো না, ব্যাপারটা এরকম। হ্যাঁ স্যার, এখানে মাইনাস ইনফিনিটি বলতে আপনি বোঝাচ্ছেন যে কোনো চার্জ নাই, না আনচার্জ অবস্থা। হ্যাঁ হ্যাঁ আনচার্জ, চার্জ নাই। কিন্তু স্যার এখানে হাফ সি ভি স্কয়ার লিখলেন, টি তো টাইমের ব্যাপার স্যার, টি এখানে কি হবে, ওয়ান হবে না টু হবে না জিরো, জিরো হলে তো স্যার সব জিরো হয়ে যায়। জিরো না তো, আমি তো আচ্ছা আমি আমি লিমিটটা কি লিখছিলাম, লিমিটটা লিখছিলাম টি ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে টি পর্যন্ত, একটা টি আমি ধরে নিই, ঠিক আছে, টি এর একটা মান আছে স্যার। হ্যাঁ এই মানটা আমি বলি, এই এই টিটা ধরছে আমার ফাইনাল অবস্থা, যে যখন আমি ব্যাটারির সব চার্জ এই ক্যাপাসিটরটা খেয়ে ফেলব, সেই অবস্থায় মানে সহজ কথা বলতে ক্যাপাসিটরটা টোটাল ক্যাপাবিলিটি, একদম ফাইনাল এনার্জি, ঠিক আছে, একদম শেষ পর্যায়ে ব্যাটারি সব চার্জ খাওয়ার পরে তার এনার্জিটা কত, এটাই হলো সেটা। এই টি এর পরিচয় হলো যে ধরে নিচ্ছি যে ব্যাটারির এই পরিমাণ, এই 5 ভোল্ট পরিমাণ চার্জ খাইতে তার টি পরিমাণ টাইম লাগবে, ঠিক আছে, ওই টাইমে সে কি পরিমাণ এনার্জি স্টোর করবে, এই পরিমাণ ব্র্যাকেটে টি আছে, এটা টাইমের ফাংশন, ঠিক আছে, বেসিক্যালি এটা কনস্ট্যান্টই থাকে। বুঝছেন কি বুঝুন না স্যার? আমি আমি স্যার একটু বলতে চাই স্যার, আর একটু বলবো কিনা স্যার? হ্যাঁ হ্যাঁ, টি টি এর তো একটা মান আছে স্যার, হ্যাঁ, মাইনাস ইনফিনিটি থেকে টি পর্যন্ত, মাইনাস ইনফিনিটি স্যার আপনি বলে দিলেন এটা জিরো, এর কিছুই নাই, বাট টি যখন আমার পর্যন্ত হচ্ছে তাহলে টি এর তো একটা মান আছে। তো আমরা যখন সিভি স্কয়ার দিলাম স্যার, হাফ সিভি স্কয়ার, তো টি আমাদের তো কোনো মান আছে, হয় ওয়ান হতে হবে, টু হতে হবে, কিন্তু স্যার টি এর মান যদি আমরা ওয়ান ধরি তাহলে হাফ সিভি স্কয়ার থাকবে, টি এর মান যদি টু ধরি স্যার তাহলে তো হাফ কেটে যাবে, সিভি স্কয়ার হয়ে গেল। এই জন্য বলছি স্যার, অন্য কোনো কারণ না, এটাই এটাই মূল। আচ্ছা আপনার কথা হচ্ছে, আচ্ছা আপনি একটা জিনিস বারবার মানে ভুল করার চেষ্টা করতেছেন, এটা হলো টাইম, ভোল্টেজটা টাইমের ফাংশন আমি বলছি, তার মানে এই না যে এটার সাথে টি গুণ অবস্থায় আছে, ঠিক আছে, ঠিক আছে, y equal to f of x, জি স্যার, ব্যাপারটা এরকম, ঠিক আছে। এখন আমি হাফ অফ c v স্কয়ার লিখলাম, ঠিক আছে, আপনার কথা হলো t equal to 1 দেই তাহলে এটা হয়ে যাবে কত, হাফ, যদি টু দেয় তাহলে হাফ হাফ কেটে যাবে, তাই তো? কিন্তু মানে আপনি তো ব্যাপারটা গুণ করে দিচ্ছেন, ব্যাপারটা তো ওরকম না, এখানে আমি বুঝাতে চাইছি, এই দেখেন সাপোজ আপনি এই দুই দুই সেকেন্ড ভোল্টেজে, এই দুই সেকেন্ডে আপনার ভোল্টেজের পরিমাণ হলো 12, এই যে এইটা এই 12টা হলো টি ইকুয়াল টু 2, ঠিক আছে, তাহলে আপনার এখন এনার্জি কত হবে, 12 স্কয়ার,
এটা হলো টাইমের ফাংশন, এটার সাথে গুণ অবস্থায় নাই, সো এটা মানে কাটাকাটির কোনো কথাই তো এখানে আসেনি। ক্লিয়ার হয়েছে নাকি? জি স্যার, জি স্যার। আচ্ছা, তো এই হলো হাফ সি বিস্কট। তো হাফ সি বিস্কট থেকে আমরা আরো আলাদা ইকুয়েশনে যাইতে পারি। কি কি ইকুয়েশনে যাইতে পারি আমি আর ভেঙে দেখাবো না। হাফ অফ সি ভি স্কোয়ার হলো আমরা পাইছি, আর কি ইকুয়াল টু সি ভি, ঠিক আছে। কি ইকুয়াল টু সি ভি যদি আমি এটাকে রিপ্লেস করি, মানে কি বলে ভোল্টেজের পরিবর্তে যদি আমি এটা লিখি টু বাই সি লিখি, তাহলে বেসিক্যালি এখানে এটা আসে হলো কিউ স্কোয়ার বাই টু সি। আবার যদি কিউ কে রিপ্লেস করি তাহলে এটা আসে হলো আর একটা কি একটা আসে হাফ অফ হাফ অফ কিউ ভি, যার একটা ফর্মুলা আছে হাফ অফ কিউ। সহজ কথা বলতে আপনি হাফ অফ সি ভি স্কোয়ার মুখস্থ করবেন, আর কিউ ইকুয়াল টু সি ভি দিয়ে প্রয়োজন অনুসারে আপনি ফর্মুলা এক্সচেঞ্জ করবেন। তো এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটা হলো আপনার ডাটা অনুসারে। যাও, এটা দেখানো তেমন কিছু নেই। এখন আমরা ছোটখাটো ম্যাথ শুরু করি, তাহলে ব্যাপারগুলো আরো ক্লিয়ার। বইয়ে বই দেখেন এই জিনিসগুলো আমি বলছি যে ক্যাপাসিটর ওপেন সার্কিট ইন ডিসি, কেন ওপেন সার্কিট সেটা ওই ইকুয়েশন থেকে বোঝা যায়। তো ভোল্টেজ অন ক্যাপাসিটর ক্যান নট চেঞ্জ অ্যাব্রাপ্টলি, ক্যাপাসিটর ভোল্টেজ কখনো অ্যাব্রাপ্টলি চেঞ্জ হবে না, অ্যাব্রাপ্টলি মানে হঠাৎ করে চেঞ্জ হবে না, মানে এই শার্প ট্রানজিশন কখনোই হওয়া সম্ভব না। তারপরে এই যে ডিরাইভেশন যেটা আমি একটু তো পড়াইলাম, ডিরাইভেশনের কারণে যদি প্রবলেম থাকে আবারও বলতে পারেন। আর আর কি আছে? আচ্ছা, ওটা পরে আসছে। এখন কিছু ম্যাথ দেখি, খুবই সিম্পল ম্যাথ, এখানে স্ট্রেট ফরওয়ার্ড কিছু ম্যাথ আছে, আমি একটু বলে দিই। যেখানে ফার্স্টে বলছে 6.1 এক্সাম্পল এ বলছে ক্যালকুলেট দা চার্জ, চার্জ বের করতে বলছে, যেখানে সি এর মান বলে দিচ্ছে, ভোল্টেজ এর মান দিচ্ছে। সি এর মান হলো 10 পিকো ফ্যারাড আর ভোল্টেজ এর মান বলে দিচ্ছে হলো 20 ভোল্ট। তো ক্যাপাসিটরের এককের নাম হলো ফ্যারাড, আর পিকো ফ্যারাড মান হলো 10^-12, 3×10^-12 ভোল্টেজটা টাইম ভেরিং, এই যে ভোল্টেজটা টাইম ভেরিং, এই যে ভোল্টেজটা দিচ্ছে এটা টাইম ভেরিং।
তো ভোল্টেজ দিয়ে দিছে আর ক্যাপাসিটর সি এর মান দিয়ে দিছে, চাইছে কারেন্টের মান। তখন আই ইকুয়াল টু সি ডিভি বাই ডিটি, সি এর মান দাও আছে আপনাকে জাস্ট ডিভি বাই ডিটি মান বের করতে হবে। তো ভোল্টে এখানে ভি এর মান দাও আছে, তো ডিভি বাই ডিটি মান কত হবে, ডিফারেনশিয়েট করেন, এটা ডিফারেনশিয়েট করলে কত আসে, ডিফারেনশিয়েট করলে আসে হলো 10 60,000 সাইন টি মাইনাস মাইনাস এর সাথে সমান, এটা হলো আপনার কারেন্টের ভ্যালু, ঠিক আছে, ইয়া ডিভি বাই ডিটি, ডিভি বাই ডিটি ভ্যালু। এই ডিভি বাই ডিটি ভ্যালুটা যদি আপনি এখন এখানে বসান, আর এখানে তো তো সি এর মান দেওয়াই আছে, দুটো বসান গুণ করেন যা রেজাল্ট আসবে সেটাই এখানে দেওয়া আছে, এইভাবে কারেন্টের ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা নেক্সট যেটা, এইটা একটু বলে দেই, এইখানে যে জিনিসটা বলছেন সেটা হলো যে উল্টা কথা বলছে, আমরা কি জানি আই ইকুয়াল টু সি ডিভি বাই ডিটি, মানে ভোল্টেজ দেওয়া থাকলে কারেন্ট বের করা এখন পর্যন্ত শিখছে। এখন যদি আমি বলি যে আপনাকে ভোল্টেজটা বের করতে হবে কারেন্ট দেওয়া আছে, মানে আই ইকুয়াল টু সি ডিভি বাই ডিটি, এখন আমি যদি বলি যে ভোল্টেজ দেওয়া আছে কারেন্ট বের করতে হবে, তাহলে কি করতে হবে, ভোল্টেজটাকে আলাদা করে এই ডিভি বাদ দিয়ে বাকি ওই পাশে সবকিছু নিয়ে যান, তাহলে কি দাঁড়াচ্ছে, ডিভি ইকুয়াল টু 1/c ইন্টিগ্রেশন আই ডিটি, ঠিক আছে। আমি ভোল্টেজটা এভাবে ভোল্টেজটা ইন্টিগ্রেট করতে হবে, তো আমি ইন্টিগ্রেশনটা এভাবে ধরলাম যে 0 থেকে v পর্যন্ত এটার ভোল্টেজটা যাবে, কারণ চার্জ তো 0 থেকে শুরু হয়ে v পর্যন্তই যাবে। তো এই বাম পাশ যদি ইন্টিগ্রেট করি তাহলে বাম পাশে v আসে, আর ডান পাশে আমি দেখতেছি এইটাও টাইমের ফাংশন, তো আমি একটা টাইম t নট ধরতেছি আর একটা ধরতেছি t, ঠিক আছে। তো আমি এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে যে v ইকুয়াল টু 1/c 1/c, এটা বেসিক্যালি এরকম আসে যে টি নট থেকে টি আই ডিটি, এরকম কিছু একটা আসে। আর এটার সাথে এডিশনাল আরেকটা জিনিস যেটা বলছে সেটা হলো ভি জিরো, ভি জিরোর একটা ফান্ডামেন্টাল কারণ হলো যে আমি একটু আগে যেটা ভি মাইনাস ইনফিনিটি লিখছিলাম না, ওটাই হলো ভি জিরো এখানে লিখছি, ঠিক আছে, মানে চার্জিত অবস্থায় নাই। তো এখন দেখি এই প্রবলেমটা সলভ করে দেখি, ঠিক আছে। আপনি এখানে ভি মাইনাস ইনফিনিটিও লিখতে পারেন, কোনো সমস্যা নাই, এটা হলো রিপ্রেজেন্টেশন বোঝানোর জন্য যে আমার আগে থেকে চার্জ ছিল কিনা, চার্জ চার্জিত এর জন্য জাস্ট এই সেম জিনিসই v equal to 1/c idt, এটা হলো আপনার মেইন ইকুয়েশন, এর সাথে ইনিশিয়াল চার্জের একটা কথা থাকে প্লাস ইনিশিয়াল চার্জ, এটাই সাধারণত v জিরো লেখে অথবা v মাইনাস ইনফিনিটি, ঠিক আছে। তো এই কারণে তারা মাইনাস ইনফিনিটি দিছে, তো যেভাবেই লেখুক আমার ওটা দেখার বিষয় না, আমার দেখার বিষয় হলো চার্জ আছে কিনা। এখন এই ম্যাথটা সলভ করি দেখেন, এখানে আপনার আই দিয়ে দিছে সি দিয়ে দিছে, ঠিক আছে, তো বলছে যে ভোল্টেজ বের করতে বলছে, তো এখানে বলছে যে অ্যাজুম দ্যাট ইনিশিয়াল ক্যাপাসিটর ভোল্টেজ ইজ জিরো, ইনিশিয়াল ক্যাপাসিটর ভোল্টেজ জিরো, যেটা আর কি ইনিশিয়ালি হওয়ার কথা, সেটা এটা ধরি মাইনাস ইনফিনিটি যেটা ধরি ইকুয়াল টু জিরো। ইনিশিয়াল বলতে তো অনেক আগের জিনিস বোঝায়, এই জন্য ওখানে মাঝে মাঝে ভি জিরো বলা হয়, ভি ইনফিনিটি বলা হয়, এটা আমার জিরো ধরছে, তাহলে আমার ফাইনালি ফর্মুলাটা কিরকম দাঁড়াইতেছে, ফর্মুলাটা এরকম দাঁড়াইতেছে v equal to 1/c 0 to t i dt। তো বেসিক্যালি আমি এটা কেন 0 থেকে t ধরছি, কারণ আমি এখানেও বেসিক্যালি 0 ভোল্টেজ থেকে এই যখন আমি dv টা প্রুফ করছি সেটা আমি 0 থেকে v নিয়ে বেসিক্যালি v তে আসছে, মানে v - 0 থেকে v তে আসছে, তো এই পাশেও 0 থেকে t দিয়ে ক্যালকুলেশন করতে হবে। তো যাই হোক ওই ঘুরে ফিরে সেম জিনিসই, আপনি এখন ইন্টিগ্রেট করেন, দেন 0 থেকে t লিমিট বসান, কারেন্টের মান দেওয়া আছে, c দিয়ে ভাগ করেন, c ও দেওয়া আছে, যে রেজাল্ট পাবেন সেটা হলো আপনার ফাইনাল ফাইনাল রেজাল্ট। এই গেল মোটামুটি। এখন কেউ যদি বলতে চায় যে এটা এগুলো বেসিক্যালি ইকুয়েশন আকারে আসবে, বলে দিই এক্সাক্ট কোন মান আসবে ইকুয়েশন আকারে আসবে, এখন আমি যদি এক্সট্রা একটা পয়েন্ট অ্যাড করে দিই যে t ইকুয়াল টু 5 মিলি সেকেন্ডে কি পরিমাণ ভোল্টেজ আছে সেটা বের করতে, তাহলে এই জাস্ট ইকুয়েশনে টি এর জায়গায় এখানে একটা টি আছে দেখেন, এই টি এর জায়গায় টি ইকুয়াল টু 5 মিলি সেকেন্ড বসাই দিবেন, মানে 5 ইনটু 10 টু মাইনাস 3 বসাই দিবেন, যেটা রেজাল্ট আসে সেটা অ্যানসার, ঠিক আছে। এই জন্য সবকিছু ইকুয়েশন আকারে আসে যাতে আপনি যে কোনো টাইম একটা ইচ্ছা মতো বসাইতে পারেন। আচ্ছা নেক্সট কাজ হলো গ্রাফ থেকে আমরা কিভাবে ডাটা এক্সট্রাক্ট করে ক্যালকুলেশন করব, এটা হলো আমাদের লাস্ট ম্যাথ, লাস্ট ম্যাথ। তো আপনারা সরল রেখার ইকো মানে
পয়েন্ট থেকে সরলরেখার ইকুয়েশন বানাতে পারেন? হ্যালো, হ্যালো, আপনাকে এখন এতক্ষণ ইকুয়েশন দিয়ে ভোল্টেজ এর মান গুলো দেওয়া ছিল, ঠিক আছে? এখন হইতে পারে যে আপনাকে গ্রাফিক্যালি ইকুয়েশন মানটা দিয়ে গ্রাফিক্যালি আপনাকে ভোল্টেজ দিয়ে দিয়েছে, আপনাকে সেখান থেকে ইকুয়েশনে আনতে হবে। সেক্ষেত্রে কি করবো? আগে আমরা শিখি যে কিভাবে সরলরেখার ইকুয়েশন বানাইতে হয়। সরলরেখা ইকুয়েশনের ফর্মুলা হলো, আপনার যদি এই দুটো পয়েন্ট থাকে, মানে এটা আপনার হলো গ্রাফ, গ্রাফের এই বরাবর এক্স, এই বরাবর ওয়াই, এটা আপনি ভালো মতো জানেন। এখানে একটা পয়েন্ট হলো এক্স ওয়ান y1, এখানে একটা পয়েন্ট হলো x2 y2। তো এই সরল রেখার ইকুয়েশন যদি আপনি বানাতে চান তাহলে এটা কিভাবে, ফর্মুলাটা হলো এরকম, y - y1 / y1 - y2 = x - x1 x1 - x2, ঠিক আছে? এখন অনেকে এইভাবেও লেখে y - y2 / y2 - y1 x - x2 আপনি যদি টু দিয়ে শুরু করেন, যেমন এখানে টু দিয়ে শুরু করছি, ওয়ান দিয়ে শেষ করছি, এখানে টু দিয়ে শুরু করছি ওয়ান দিয়ে, মানে আপনি যেই পাশ থেকে করেন না কেন হবে, কিন্তু আপনি ওয়ান থেকে টু এ গেলেন আর আমি যদি বলি যে এখানে একটা পয়েন্ট দিয়ে দিলাম এক্স থ্রি ওয়াই থ্রি, হ্যাঁ, আমি যদি বলি যে এতক্ষণ তো আমি এই দুইটা পয়েন্ট নিয়ে ক্যালকুলেশন করছি, এখন যদি আমি এই দুইটা পয়েন্ট নিয়ে ক্যালকুলেশন করি তাহলে কি আমি একই অ্যান্সার পাবো? উত্তর হলো হ্যাঁ, একই অ্যান্সার পাবে। একটা সরল রেখার উপরে যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে হবে। সাপোজ আমার কাছে এই পয়েন্টটা জানা, এই পয়েন্টটা জানা, আর মাঝেরও দুইটা পয়েন্ট আছে এটাও জানা, আপনি যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে ক্যালকুলেশন যদি করেন আপনি একই উত্তর পাবেন। আমি ধরলাম এটা এই দুটো নিয়ে করলাম, আরেকজন এই দুটো নিয়ে করলো, আরেকজন এই দুটো নিয়ে করলো, এক দুই তিন, তিনজনের উত্তরই একই আসবে। আপনার কাজ হলো একটা সরল রেখার উপরে দুইটা পয়েন্ট বের করা, তাহলে আপনি ইজিলি অ্যানসার পাবেন। আপনাদের এখানে মানে এই ম্যাথ তো আমাদের ইউজ করতে হবে, তাই না? এই ম্যাথটা, এই ম্যাথের থিওরিটা আমরা এই ইঞ্জিনিয়ারিং ইউজ করতেছি। তো এখানে বেসিক্যালি আপনাদের এখানে এক্স আর ওয়াই হিসাবে না দিয়ে টি আর ভোল্টেজ অথবা টি আর কারেন্ট হিসাবে দিছে গ্রাফটা, সেখান থেকে আপনাকে ইকুয়েশনটা বের করতে হবে যে আপনার কখন ভোল্টেজ কত, কখন কারেন্ট কত। সেরকম একটা ম্যাথ দেখেন, আপনার ফার্স্ট কাজ হলো পয়েন্ট ডিটেক্ট করা। পয়েন্ট ডিটেক্ট করলে আপনার কাজ শেষ। সাপোজ আপনার আপনার কোশ্চেনটা এরকম দেওয়া আছে, আরেকটা বেসিক ধারণা সেটা হলো যে একটা সরল রেখা যদি চলতে থাকে তো চলতেই থাকবে, যতক্ষণ চলতে থাকবে সে কন্টিনিউয়াস, আর যখনই এভাবে থেকে এভাবে হয়ে যাবে মানে বাঁক নিবে, সরল রেখা তো বাঁক নেওয়ার কোনো সম্ভাবনা নাই। একটা সরল রেখার একটা স্লোপ থাকে, একটা সরল রেখার একটা স্লোপ থাকে, তো একটা সরল রেখা যদি বাঁক নেয় তাহলে সে ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে। তখন এই যে এইটা, এটাকে আমি বি দিলাম, আর এইটা, এই দুইটা আলাদা সরল রেখা বা আলাদা ফাংশন, তো এই দুইটার ইকুয়েশন অবশ্যই আলাদা হবে, ঠিক আছে? যদি বাঁক নেয়, সরল রেখা কখনো বাঁক নেওয়া পসিবল না, এই যদি নাম আসে সরল রেখা, তো আপনাকে এটাও খুঁজতে হবে যে এখানে কয়টা ফাংশন আছে বা কয়টা সরল রেখা আছে, সে অনুসারে ততগুলো সরল রেখার ফাংশন বের করতে হবে। আপনার গ্রাফটা দিছে হলো এরকম টি, এখানে দিছে হলো ভি, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর, চার, এক দুই তিন চার সেকেন্ড দিছে,
50 বলে দিছে আর এটা হলো -50 বলে দিছে ঠিক আছে খুব সিমেট্রিক্যাল একটা সুন্দর ভোল্টেজ এর ইনস এখন এখান থেকে আপনার কারেন্ট বের করতে হবে সি এর মান দিয়ে দিছে সি এর মান কত দিছে 200 মাইক্রোফ্যারাড দিছে এখান থেকে কারেন্টের মানটা কত সেটা বের করতে হবে ঠিক আছে তারপর কাজ হলো যে আগে আমি তো জানি যে I = CdV / dt তারপর কাজ হলো যে dv / dt যাই তো ভিটা তো আগে বের করতে হবে এখন তো ভি গ্রাফ আকারে দিছে আমার তো ইকুয়েশনের লাস্ট আমি ক্যালকুলেশন করতে পারবো না তো শুরু করি তাহলে আমাকে ফার্স্ট ডিটারমাইন করতে হবে এখানে কয়টা গ্রাফ আছে দেখি এই একটা শুরু হইছে এখানে শেষ হইছে তার মানে এখানে এটা একটা তারপর এটা শুরু যে হইছে সোজা যায় এখানে শেষ তার মানে এটা দুই নাম্বার তাহলে এটা তিন নাম্বার এবং এই তিনটার ক্ষেত্রে আলাদা আলাদা ইকুয়েশন বানাইতে হবে আমাকে फर्मुला बसाई ঠিক আছে এক পাশে v আর এক পাশে t নিয়ে কাজ করতে হবে আর এক পাশে যেমন হচ্ছে y আর এক পাশে x নিয়ে কাজ করছে এখানে এক পাশে v এক পাশে t নিয়ে কাজ করতে হবে তাহলে v মাইনাস এখান থেকে শুরু করি v মাইনাস 0 যেমন 0 মাইনাস 50 t মাইনাস 0 0 মাইনাস 1 তাহলে v = 50 t এক নাম্বার ইকুয়েশনের মান পাইছি v কোটে যে আর ভিটাকে কেন বাম পাশে রাখছে আমি কিন্তু এটাও রাখতে পারতাম কিন্তু এটা দিয়ে আমার আসলে কাজ নাই আমার তো ভোল্টেজের মান লাগবে তো ভোল্টেজের মানটা ইকুয়েশন আকারে আসবে এই যে এভাবে এভাবে আপনাকে সাজাইতে হবে ভোল্টেজটা আলাদা করতে তো এটা রেঞ্জ এবং রেঞ্জটা বলে দিব রেঞ্জটা কত 0 থেকে চিত্র দেখেন 0 থেকে 1 পর্যন্ত এটা 1 0 থেকে 1 পর্যন্ত এটা হলো এক নাম্বার ইকুয়েশন দুই নাম্বার ইকুয়েশনে পয়েন্ট পয়েন্ট খুঁজেন একটা পয়েন্ট আমি আগে বাই করছি এটাই ঠিক আছে আগে বাই করছি আরেকটা পয়েন্ট আমি এটাও নিতে পারি এটাও নিতে পারি যেটা সুবিধা সেটা নিব এখানে আমি দেখতেছি একটা 0 হয়ে যাচ্ছে মানে 2,0 লিখতে পারতেছি 0 হইলে ক্যালকুলেশন ছোট হয়ে যাচ্ছে তাহলে আমি এই দুইটা পয়েন্ট নিয়ে ক্যালকুলেশন করলে আমি দুই নাম্বার ইকুয়েশনটা পাবো মানে v মাইনাস এখন এটাকে এটাতে শুরু করি বড়টাতে শুরু করি v মাইনাস 50 ডিভাইড বাই 50 মাইনাস 2 तो चार আশা করি তিনটা কি বলে তিনটা ইকুয়েশনের তিনটা ফাংশনের তিনটা ইকুয়েশন বের করা শিখলেন মানে আপনি তিনটা রেঞ্জের জন্য তিনটা ভোল্টেজ পাইলেন তো এগুলাকে একটু সাজায় আমি লিখি এই বেসিক্যালি এই এটা এটা আর এটাকে একটু সাজায় লিখি কারণ আমার ক্যালকুলেশন সুবিধা তাই আমি সাজায় লিখি সাজায় লিখি তাহলে দাঁড়াতেছে হলো v = আরে v = একটা পাইছি 50t রেঞ্জটা পাশে লিখে দিচ্ছি এটা এভাবে এভাবে কাজ করতে হবে আর একটা পাইছি 100 - 50t এটাও রেঞ্জটা 1 থেকে 3 পর্যন্ত আর একটা পাইছি হলো -200 + 50t আর একটা পাইছি হলো 3 - ওরা পাশে ভোল্ট লেখছে ভোল্ট লেখা দরকার নেই আপনি এখানে পাশে লিখবেন ইন ভোল্ট
খালি তো ডিফারেনশিয়েট এই ফাংশন গুলোর উপর হবে, রেঞ্জের তো কোনো পরিবর্তন হবে না। এটা কি আসছে, ডিভি বাই ডিটি আসছে। শেষ, আপনার কাজ অলমোস্ট ডান। এখন আপনার কি কাজ করতে হবে, আপনি ফর্মুলা কি কারেন্ট বের করার ফর্মুলা, আই ইকুয়াল টু সি ডিভি বাই ডিটি, সি দিয়ে গুণ করতে হবে। তাহলে সি ডিভি বাই ডিটি করেন, সি এর মান ছিল কত, 200 × 10⁻⁶ মাইক্রোফ্যারাড ছিল। এটা ডিভি বাই ডিটি মান কত ছিল, রেঞ্জ গুলো লিখলাম না, এটা লিখে নিয়েন, লিখতে হবে। ফাইনালি আপনি যদি এই প্রত্যেক এটা এখন প্রত্যেকটার সাথে আলাদা আলাদা গুণ হবে, ফাইনালি প্রত্যেকটার সাথে আলাদা আলাদা গুণ হবে, আপনার রেজাল্ট আসতেছে 10, এটা 10, এটা তো আচ্ছা এটা ইন ভোল্টে ছিল না, তাহলে 10 × 10⁻³ এভাবে আসতেছে, −10 × 10⁻³, 10 × 10⁻³ এভাবে আসবে, গুণ করে দেখেন এটা এটাই আসবে। আর এখানে রেঞ্জ গুলো যা আছে সেভাবেই থাকবে, ঠিক আছে। এটাকে একটু ফার্নিশ করবো, এটি তোমার কারেন্টের মান, আইসিভি বাই ডিটি হয়ে গেছে তো, এটি তোমার কারেন্টের মান, এটাকে আমি একটু ফার্নিশ করি কিভাবে, এটাকে মিলি অ্যাম্পিয়ারে নিই, তাহলে 10 মিলি অ্যাম্পস −10 মিলি অ্যাম্পস আবার 10 মিলি অ্যাম্পস ও এই জিনিসটাই লিখছি। তো রেঞ্জ হলো, একটা হলো 0 থেকে 1, এটার রেঞ্জ হলো 1 থেকে 3, আর 3 নম্বরটা রেঞ্জ হলো 3 থেকে 4। এই তো আপনার অ্যান্সার শেষ, মোটামুটি আপনার অ্যান্সার শেষ। কিন্তু কথা হলো, অনেক সময় গ্রাফে দেখার প্রয়োজন পড়ে, এই কারেন্টের একটা গ্রাফ আমি কারেন্টের গ্রাফটা আমি দেখে দেখে আঁকি, এটা হলো কারেন্টের গ্রাফ, ঠিক আছে। কারেন্টের গ্রাফ দেখতেছি 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত কি আছে, 10 মিলিঅ্যাম্পিয়ার, এটা 10 মিলিঅ্যাম্পিয়ার, 0 থেকে 1, 0 থেকে 1। তারপর কি বলছে, 1 থেকে 3 পর্যন্ত কি আছে, −10 মিলিঅ্যাম্পিয়ার, −10 মিলিঅ্যাম্পিয়ার। তারপরে 10 মিলিঅ্যাম্পিয়ার কোথায় আছে, 3 থেকে 4, সমান এই, এটা হলো কারেন্টের গ্রাফ। বুঝছেন, একে বুঝেন না একটু বলেন, না বুঝার কিছু নাই, কোন পোর্শনটা বুঝেন নাই বলেন, আমি আরেকবার দেখা দিচ্ছি, আমাদের টপিক মোটামুটি আজকের মতো শেষ। হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি, বুঝছেন যতটুকু পড়াইছি আজকে মোটামুটি টপিক শেষ। আসসালামু আলাইকুম ভাই, সবাই ভালো আছেন? আরো কোনো কোশ্চেন না থাকলে আমি ক্লাস শেষ করতে পারি। স্যার অ্যাটেন্ডেন্সটা, স্যার অ্যাটেন্ডেন্স দেন নাই আপনি? স্যার আমি আমার আইডি নাম্বারটা কমেন্টসে লিখে দিয়েছি, অ্যাটেন্ডেন্সের অপশনটা পাইনি স্যার। আচ্ছা, অ্যাটেন্ডেন্স কমেন্ট বক্সে হবে, কমেন্ট বক্সে দিয়ে দিলে আর লাগবে না স্যার। অন দ্য আদার সাইড স্যার, আমি মিড টার্মটা দিতে পারি নাই ডিউ টু স্যার, আমি আসলে রিঅ্যাডমিশনটা নিয়েছি মিড টার্মের পরে স্যার। কি করতে পারি স্যার এটার জন্য আর কি স্যার, এই জন্য ফাইনাল ইনশাআল্লাহ ভালো করার চেষ্টা করব স্যার। তাহলে ফাইনাল দিন, মিড মিড গেছে, মিড তো আর কোনো ওয়ে নাই স্যার। স্যার কোনো কুইজ মনে হয় সামনে নিব, 2-3 ক্লাস পরে এই টপিকগুলো শেষ হোক, এটার উপর কুইজ নিব, তারপরে কুইজে ভালো করে জানাবো স্যার। আমি আসলে বুঝতে পারিনি স্যার, আমি মিডল অফ দা সেমিস্টারে আমি রিজাইনটা নিচ্ছি, তো বুঝলে হয়তো একটু তাড়াতাড়ি করে আগে জয়েনটা নিতাম, মিড টার্ম যে শুরু হয়ে যাবে বুঝতে পারিনি। যখন আমি অ্যাডমিনের সাথে কথা বললাম, স্যাররা বললেন যে মিড টার্ম তো ডে আফটার টুমোরো, তো আপনাকে মিড টার্মের পরে আমি অ্যাডমিট করাই নিচ্ছি, এই এই হলো ঘটনা স্যার আর কি।
যাই হোক, আপনি কুইজ আর ইয়াতে ভালো করেন তাহলে ইনশাআল্লাহ আপনি ভালো উত্তর পাবেন। এখন পরীক্ষা আছেই, হলো কুইজ আর ফাইনাল। স্যার স্যার